अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। खड़ा उदय, যা করেছ সেটা কি কম হয়েছে? তাই আর একটা ধাপ পড় মারছ আমাদের মুখে। জেঠুমনি, আমি বড় হয়ে গেছ, তুমি নিজেই সিদ্ধান্ত নিতে শিখেছ। এবার বাড়ি থেকেও চলে যাও, যাতে লোকেরা বলতে পারে যে বশিষ্ঠ পরিবার নিজের ছেলে আর বৌমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বাবা কিন্তু একদম ঠিক বলেছেন, যদি তুমি এই বাড়ি থেকে চলে যাও তাহলে পরিবারের অপমান হবে। আপনজনদের তো অধিকার থাকে যে তারা আমাদের উপর রাগ করবে, আমাদের বকবে, কিন্তু তার জন্য তো সম্পর্ক শেষ হয়ে যায় না। তুমি বলো, তুমি থাকতে পারবে তো ছোট মাকে ছেড়ে? তোমার বড় জেঠু, বড় মা, তোমার দাদাকে ভুলে যাবে তো? পারবে দূরে থাকতে সবার থেকে? পারবে না তো? তুমি নিশ্চয়ই পুরনো সম্পর্কগুলো ভোলার জন্য সুধাকে বিয়ে করনি? আর যদি তাই হয় তাহলে তোমার ভালোবাসা স্বার্থপর। প্লিজ উদয়, তোমাকে এখানেই থাকতে হবে। নিজের ভুলটা স্বীকার করতে হবে যে তুমি বড়দের আশীর্বাদ না নিয়ে এই বিয়েটা করেছ। সবার মন জয় করে নিজের জন্য আর সুধার জন্য জায়গা তৈরি করতে হবে, তবেই তোমাদের ভালোবাসার সত্যিকারের জয় হবে। যদি তুমি এদের মনে ভালোবাসার বীজ বপন করেছ, এদের বিবাহের বন্ধনে আবদ্ধ করেছ, তাহলে তোমাকে এদের রক্ষা করতে হবে। ভালোবাসা সম্পর্কগুলোকে বেঁধে রাখে, এদের ভালোবাসার জন্য যেন কেউ কষ্ট না পায়, শুধু এইটুকুই প্রার্থনা আমার। এই পরিবারের লোকেরা যেন এদের দুজনকে মেনে নিতে পারে। প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন সাজিয়ে নিজের শ্বশুর বাড়িতে আসে। আজ সুধার জীবনের সব থেকে ভালো একটা দিন, কিন্তু তুমি তো সবই জানো, এরা তো সবে মাত্র নিজেদের জীবন শুরু করেছে। এদের জীবনের সমস্ত দুঃখ তুমি আমায় দিও প্রভু, এদের সম্পর্কে সুখ শান্তি বজায় রেখো। আমাদের এই সিদ্ধান্তটা সবাইকে কষ্ট দিয়েছে। বৌদি, তুমিও আমাদের জন্য অনেক কিছু সহ্য করেছো, তাও পাশে থেকেছো আমাদের, আমাদের আশীর্বাদ দিয়েছো। থ্যাংক ইউ বৌদি। আমি তো কিচ্ছু করিনি উদয়, হয়তো এটা ঈশ্বরের ইচ্ছে ছিল, আর উনি যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার শুধু আফসোস হচ্ছে একটাই বিষয় নিয়ে, যে যেভাবে তোমাদের দুজনকে স্বাগত জানানোর কথা ছিল সেটা পেলে না তোমরা। কিন্তু বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে উদয়।
আজ আমি সুধার দিদি হিসেবে তোমাকে কিছু বলতে চাই। উদয় সুধা একদম বোকা। যদি একজন বৌমা আর একজন স্ত্রীর দায়িত্ব পালন করতে করতে ও কোথাও ভুল করে ফেলে তাহলে প্লিজ ওকে ক্ষমা করে দিও। আর একে বলে দিও যে সঠিক কোনটা। আর তুইও খেয়াল রাখিস কিন্তু, উদয়কে সব সময় বিশ্বাস করিস বুঝলি। যে মানুষ আমাদের ভালোবাসে সে সব সময় আমাদের জন্য ভালোটাই ভাবে। আজ তোদের দুজনের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। কোনো কষ্ট কোনো অনুশোচনা মনে রাখিস না। সব কিছু ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু কর। আমার আশীর্বাদ আর আমার শুভকামনা সব সময় তোদের সঙ্গে থাকবে। পঙ্কজ, তুমি সব কি করছো? আমি বুঝে গেছি আমাদের চিন্তা ভাবনা আলাদা, আর যখন আমাদের মতের অমিল হচ্ছে তখন তাদের একসঙ্গে থাকা উচিত নয়। আমি তোমাকে যেতে বলতে পারি না, তাই আমি নিজে চলে যাচ্ছি। আজ থেকে আমি গেস্ট রুমেই থাকব। পঙ্কজ, তুমি তুমি আমাকে কেন শাস্তি দিচ্ছ? আমি আমি তো কিচ্ছু করিনি। তুমি জানো না যখন ছোট মাই সম্পর্কটা অস্বীকার করেছিল তখন আমি নিজে গেছিলাম সুধার থেকে সেই আংটিটা ফেরত আনতে যেটা উদয়কে দিয়েছিল। মনে আছে আমার, খুব ভালো করেই মনে আছে। সেই জন্য যখনই আমি ভাবছি আমার মনে বিভিন্ন প্রশ্ন আসছে। ওদের বিয়ে নিয়ে তোমার যদি এতই আপত্তি ছিল তাহলে ওদের বিয়ে তুমি কেন দিতে গেলে? কেন জ্যোতি? তুমি আমাকে সন্দেহ করছো? তুমি আর বিশ্বাস করো না আমাকে? ভুল আমারই ছিল জ্যোতি। আমি সবসময় এই কথাটা বলতাম যে আমার নিজের থেকে জ্যোতির উপরে বেশি বিশ্বাস রয়েছে, কিন্তু সেই বিশ্বাস আজ তুমি, আমি নিজের মনকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। তুমি বলো জ্যোতি, আমি কি করে বিশ্বাস করব? দেখো, তুমি ছাড়া আর কেউ জানতো না যে ওরা বিয়ে করতে চলেছে। ওরা বিয়ে করার পরে তুমি ওদের সঙ্গে কেন এলে? কেন? পঙ্কজ, যখন আমি ওখানে পৌঁছেছিলাম তখন ওদের দুজনের বিয়ে হয়ে গেছিল। আমাকে উদয় শুধু এইটুকু বলেছিল যে তুমি মন্দিরে চলে এসো, আমি জানতাম না ওরা বিয়ে করতে চলেছে। ও শুধু তোমাকেই কেন ফোন করলো? আমি বলি, কারণ ও ভালো করেই জানতো যে তুমি ওর সঙ্গ অবশ্যই দেবে। তুমি যতই বলো না কেন, এই বিয়েতে কোথাও না কোথাও তোমার সম্মতি ছিল। সম্মতি তো তোমারও ছিল পঙ্কজ। তুমিও তো চেয়েছিলে যে উদয় আর সুধা যারা একে অপরকে এতটা ভালোবাসে তারা এক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমিও চেয়েছিলাম, কিন্তু নিজের পরিবারের মান সম্মান বিসর্জন দিয়ে নয়। শুধু এটাই পার্থক্য তোমার আর আমার চিন্তা ভাবনায়। আমার কি কোনো চিন্তা নেই এই পরিবারের মান সম্মান নিয়ে? না নেই জ্যোতি, সেই জন্যই তুমি এটা করতে পেরেছো। তুমি কেন মন্দিরে গিয়েছিলে? তুমি আমাদের কেন বলোনি যে ওরা মন্দিরে রয়েছে? তুমি ওদের বারণ তো করতে পারতে, তুমি কেন ওদের আটকাওনি? তোমার সবার আগে আমাদের পরিবারের মান সম্মানের কথা ভাবা উচিত ছিল, তোমার বোনের ভবিষ্যৎ নিয়ে নয়। সবাই ঠিক বলতো জ্যোতি, শুধু আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি আজকে এটা প্রমাণ করে দিয়েছো জ্যোতি, যে তুমি এই বাড়ির বউ পরে হয়েছো, তুমি আসলে অন্য বাড়ির মেয়ে। তোমার নিজের মা বাবা বোন ভাইয়ের গুরুত্ব সবার আগে। শুধু এই কারণ যথেষ্ট আমাদের দুজনকে আলাদা করার জন্য।